আচ্ছা আপু, আপেল কত করে? জিয়াফা 250 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমরা 5 কেজি নিব। আশরাফা, আমি নিব না। এতক্ষণ ধরে আপা কইলেন আপেলটি নিবেন, এখন আপেল নিবেন না, প্রত্যেকটা আপেল পয়সা দিছি। নেন আপা। আরে না, এগুলো ভালো নাই, চল তো। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? কি হয়েছে আপনার সমস্যা? কি আপনি রাস্তা আটকাচ্ছেন কিসের জন্য? আপেলগুলো বের করেন। আপেল কোথা থেকে বের করবো? এই যে হাতে কোনো আপেল নাই আমাদের। আপনারা এই সহজ সরল মহিলাকে পেয়ে কি করেছেন এগুলা? হ্যাঁ, বের করেন আপেলগুলো। এই কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আপনার মাথা কি কোনো সমস্যা? আপনি সরেন, দেখি আমরা যাই। আপেল বের করেন আপনি। মেয়ে মানুষ দেখলে কি আপনাদের গা ঘাসাঘাসি করতে ইচ্ছে করে? আপনাদের ছেলেদের ক্যারেক্টারে সমস্যা আছে। এত কথা বাদ দিয়ে আপেলগুলো বের করেন। আমাদের কাছে কোনো আপেল নাই, বললাম না একবার। আমাদের কাছে কিছু নাই। আপনারা এতক্ষণ যা করেছেন আমি দূর থেকে দেখে মনে হলো আমার ভিডিও করা উচিত, তাই আমি ভিডিও ধারণ করে রেখেছি। এই হচ্ছে তার প্রমাণ। দাঁড়ান, দেখেন, এই দেখেন, এই দেখেন আপা, বের করেন আপেল, বের করেন। আমি আপনাকে এত বিশ্বাস করি না, আপেলগুলো পয়সা দিলাম আর আপনারা আমার লোকে এইটি করলেন। আপা, আপনারা কিন্তু এটা ঠিক করেন নাই। গরিব মানুষে ঠকাইলে আল্লাহ কাউরে মাফ করে না। এই দাঁড়ান, পুলিশ ডাকতেছি। না না, বের করছি, পুলিশকে ডাকলাম। আচ্ছা ঠিক আছে, বের করছি, পুলিশ ডাকবেন না। আমার কত বড় উপকার করলেন ভাই, আমি গরিব মানুষ, ফল টল বিক্রি করে রাখাই। হে আপা, দুটো আমার এক কইলো যে আপেল কিনবো, এখন কয় আপেল কিনবো না। আমি তো কিছুই বুঝতাম না ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। মাপ চান আপনারা, ওনার কাছে মাপ চান। আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা কখনো এরকম করব না। আমাদের ক্ষমা করে দিন, আমরা আর এরকম ভুল কখনো করবো না। আশরাফা, এবারের মতো আপনাদের আমি মাফ করে দিলাম। আর ভাই, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই। এই আপা করে আমি অনেক বিশ্বাস করছিলাম। দোয়া করি আল্লাহ আপনার অনেক মঙ্গল করুক ভাই।